সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে তদন্তে সিবিআই, সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর, লোকপালের সুপারিশে তদন্তে এজেন্সি, এনআই সূত্রে খবর। তৃণমূলের চারের বদলে বিজেপির আটজনকে গ্রেফতারির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরের দাবি জানিয়ে চিঠি শুভেন্দু অধিকারী, হেয়ার স্ট্রিট থানার ওসিকে ইমেল করে অভিযোগপত্র পাঠালেন বিরোধী দলনেতা, 72 ঘন্টার মধ্যে পুলিশ এফআইআর না নিলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি। কোর্টের নির্দেশে চলে গেছে, আপনি কাকে ভয় দেখাচ্ছেন? জুডিশিয়ারিকে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্পেসিফিক সেকশনে এফআইআর হওয়া উচিত, আমি এফআইআর দিয়ে জানিয়েছি, ওরা করবে না। 3 দিন পরে এসিজিএম কোর্টে করব, এসিজিএম কোর্টে করার পরে প্রয়োজন হলে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যাব। যার নিজের নাম সিবিআই এফআইআর এ রয়েছে এবং বিভিন্ন অভিযোগে অভিযুক্ত, যিনি নিজের রাজ্যের পুলিশকে চটিচাটা পুলিশ হিসেবে গণ্য করেন, তিনি গেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করতে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি যদি প্রতিহিংসা রাজনীতির পথে হাঁটতেন বা বদলা নয় বদল চাই না বলতেন, তাহলে বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত বামফ্রন্টের একাধিক নেতা এবং প্রাক্তন মন্ত্রীরা ঘরের ভিতরে থাকত। পুলিশের আপত্তি, হাইকোর্ট থেকে অনুমতি পেয়ে বাঁকুড়ার কতুলপুরে মিছিল করলেন শুভেন্দু অধিকারী, দুর্নীতি ইস্যুতে বাঁকুড়ার কতুলপুরে মিছিল শুভেন্দুর। হাতিয়ার কুনালের বিদ্রোহ, বাঁকুড়ার সভা থেকে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। 24 সালেই দেখবেন এমনি তো ঘরে গুতাগুতি লেগে গেছে, পিসিআর ভাইপো ভাইপোর লোকরা বলছে নেতাজি ইন্ডোরে ছবি নাই, গুতাগুতি ঘরে লেগে গেছে, লাগাটা তো স্বাভাবিক। ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করলে বুমেরাং হয়। শুভেন্দু অধিকারীকে একটা জিনিস বলুন, তার রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে মির্জাফরের মতো মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে তিনি আজকে বিজেপিতে গেছেন। যেদিন ইডি সিবিআই রক্ষা কবচ বা আদালতের এক অংশে রক্ষা কবচ উঠে যাবে, অচিরেই তিনি শ্রীঘরের পিছনে চলে যাবেন। বাংলায় মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি শিক্ষামন্ত্রকের, শুভেন্দু অধিকারীর কথায় সিলমোহর দিয়ে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গেছে এবং কেন্দ্রীয় সরকারের যে পরিদর্শক দল কয়েকবার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে, শিক্ষামন্ত্রক বাধ্য হয়েছে এটা সিবিআই এনকোয়ারিতে দেওয়ার জন্য এবং সিবিআই এনকোয়ারির জন্য শিক্ষামন্ত্রক চিঠি লিখেছে। মিড ডে মিলের দুর্নীতি সব থেকে বেশি যদি কোথাও হয়ে থাকে উত্তরপ্রদেশে হয়েছে, ক্ষমতা আছে বিজেপির আটকানো। সুতরাং এসব বেকারের এগুলো হলো পলিটি, ওখানে বসে রাজনীতি করছে, সরকার চালাচ্ছে না, রাজনীতি করছে। চোরো কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। সারের কালোবাজারের অভিযোগে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু অধিকারী। মাঠে পুরো দমে কাজ চলছে, পুরো দমে কাজ চলছে, সারের কালোবাজারিও চলছে আর চাষিদেরও জীবন যুদ্ধের সংগ্রাম চলছে। ধরতে পারবেন তো চোর? চৌকিদার হতে পারবেন তো? অ্যারেস্ট করলে আমি বেল করাবো, আমি বেল করাবো। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তোলার আহ্বান শাসক নেত্রীর, রিপোর্ট তলব কমিশনের, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, রিপোর্ট পেয়ে জাতীয় নির্বাচন কমিশনে পাঠাবে সিইওর দপ্তর। শিলিগুড়িতে সংসদের পিএসসির বৈঠক, স্পিকারের কাছে তদন্ত রিপোর্ট জমা পড়ার আগে অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক, ক্ষোভ প্রকাশ করে সাংবাদিক বৈঠক থেকে বেরিয়ে যান বিজেপি সাংসদ জগদম্বিকা পাল, রামকৃপাল যাদবরা। রেশন থেকে চা বাগান, একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ, শিলিগুড়িতে প্রতিনিধি দল পাঠায় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। 24-এর ভোটে বীরভূমে তৃণমূলের প্রার্থীকে দলের ঘোষণার আগেই ঘোষণা করে দিলেন সিউড়ির বিধায়ক। বিজেপি শেষ, বিজেপির অস্তিত্ব নাই, আমাদের প্রার্থী শতাব্দী রায় হবে। শতাব্দী রায় হলে ওখানে কয়েক হাজার ভোটে শুধু খয়রা সোলান্তকে 15-20 হাজার ভোটে জিতবে। উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধার কাজ, 14 দিন ধরে নির্মীয়মান সুড়ঙ্গে আটকে 41 জন শ্রমিক, পাথর কাটার বিদেশি অগর মেশিন ভেঙে চুরমার, উল্টে ওই মেশিনের ভাঙা অংশ বের করতে হবে, এবার যন্ত্র নয় মানুষই পাথর ভাঙার কাজ করবে, এর জন্য দিল্লি থেকে উড়িয়ে আনা হচ্ছে পাথর কাটার কাজে দক্ষ 4 জন শ্রমিককে। উত্তরকাশীতে রোজ
প্রশাসন থেকে গল্প শোনানো হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আর একটু আর কয়েক ঘন্টা, তারপরেই আবার একটা গল্প আসছে না ভেতরে পাথরে ধাক্কা খেয়েছে লোহায় ধাক্কা খেয়েছে, ক্রিকেটের ফাইনাল দেখতে গিয়ে হাত নাড়ার, মাঠে এলো নরেন আর কাপ গেল ফরেন, কিন্তু তার সময় হয় না যে অন্তত মানসিক সাপোর্ট দিতে যে একবার গিয়ে সেখানে দাঁড়ানোর